हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तुमरा देखछो जोस्ना बेंगली ब्लॉग। केमन आछो तुमरा? आशा करी सबाई खूब भालो आछो। तो आजकेर ब्लॉगटा स्टार्ट करे दिलाम, आर ब्लॉगेर शुरूतेई सबाईके एकटा कथा बलबार, मास्क आर सैनिटाइजार किन्तु अवॉइड करबे ना, सबाई मास्क आर सैनिटाइजार किन्तु यूज करबे। तो देखो आजके पुरो रेडी होये गेछि, আমি এখন যাব নীলাঞ্জনার স্কুলে এক্সাম শিট জমা দিতে। তো সেই জন্য পুরো রেডি হয়ে মাস্ক হাতে নিয়ে তোমাদের সামনে এলাম যে একটু কথা বলে তারপরে বেরিয়ে যাব, তারপর ফিরে আবার রান্না বান্না করব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। কিন্তু আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো দেখো আমি এখন যাব নীলাঞ্জনা স্কুলে, তারপরে এসে রান্নাবান্না করবো। আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, চলো তাহলে নীলাঞ্জনা স্কুল থেকে এসে কী কী রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো দেখো নীলাঞ্জনা স্কুল থেকে চলে এসেছি, এবার আমি চেঞ্জ করব, করে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করব। দুটায় গরম পুরো ঘেমে গেছি, ওর স্কুলে আমার একদম বেশি টাইম লাগেনি, অল্প টাইম লেগেছে কারণ বেশি কেউ ছিল না। আমি গিয়েই ওদের ক্লাস টিচারের কাছে শিটগুলো জমা দিয়ে চলে এসেছি। তো চলো আর কথা নয়, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই, আজকে কী কী রান্না করবো সেগুলো তোমরা দেখতে থাকো। এখন ভাজবো পাঁপড়। তো এগুলো ছোটো ছোটো পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। দেখো করব মুগের ডাল। তো মুগের ডাল আমি নিয়ে নিয়েছি, এবার কড়াইতে দেখো তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মুগের ডালটা দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে ভেজে নেব। আজকে হবে মুগের ডাল, আর পাঁপড় তো ভেজে নিয়েছি, আর হবে আলু পোস্ত, আর করব চাটনি। ডালটাকে একটু ভেজে নেব। দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি জল, ডালটা এখন ফুটছে। এদিকে দেখো পাঁপড়গুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেব, যখন আমরা খাবো তখন আমরা পাঁপড়টাকে বার করে নেব। ডাল হতে হতে আমি আলু পোস্তর জন্য আলুগুলোকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে টমেটো কেটে নিয়েছি, এর মধ্যে দেবো কুল। কুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি হবে, আলু পোস্ত হবে, আর ডাল তো হচ্ছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখো ডালটা এবার আমি নামিয়ে নিয়েছি, ফোড়ন দেবো। ফোড়নের জন্য জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, এর মধ্যে ডাল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ডাল। ডালটা আমি নামিয়ে নিয়েছি, এবার তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। আলু পোস্তটা বানানোর জন্যে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে একটু স্বাদে যাব, একটু স্বাদে লঙ্কা দিয়ে, মানে ছাদে যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছের লঙ্কা দিয়ে আলু পোস্ত করবো। দেখো চলে এসেছি ছাদে, এখান থেকে কটা লঙ্কা নিয়ে যাব, বেশি নেব না, দুটো তিনটে লঙ্কা নিলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো। ঝাল কেমন হবে জানি না, সেই জন্য আমি দুটো লঙ্কাই নিচ্ছি, আর বেশি নেব না কারণ মনে হচ্ছে খুব ঝাল হবে। তো এই দুটো দিয়েই আজকে আলু পোস্ত হয়ে যাবে। দেখো মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসব। তো দেখো এখানে পোস্তটা আমার পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে।
আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। হলুদ চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটু হলুদ বেশি, সাদা সাদা তরকারি পছন্দ করে না সেই জন্যে। এবার এটার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার আমি পোস্ত লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে দেব। দেখো আলু পোস্ত পুরো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। দেখো আলু পোস্তটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে কুল আর টমেটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে চাটনি করব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কুল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জল অ্যাড করে দিলাম। এই কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ কুকুতে দিলেই রেডি হয়ে যাবে টমেটো কুলের চাটনি। দেখো লাঞ্চ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ডাল, আলু পোস্ত, টমেটো কুলের চাটনি আর হলো পাঁপড়। আজকে লাঞ্চ রান্না পুরো কমপ্লিট। বসে গেছি আজকে লাঞ্চ করতে। তো প্রথমেই আমি খেয়ে নিচ্ছি আলু পোস্ত দিয়ে, তারপর ডাল, চাটনি, পাঁপড় ভাজা, এগুলো খাবো। তো চলো আমি লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চ বানিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছি, তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে নিই। আর এদিকে আমি এখন বিকালবেলা, সন্ধ্যা হতেই গেছে, একটু মিষ্টি বানাচ্ছি। তো তাড়াতাড়ি করে আজকে লাঞ্চ করে তারপরে রেস্ট করে উঠলাম। এবার নীলাঞ্জনার পাপা বলছে একটু চা খাবে, সেই জন্যে বলছে মিল্ক টি খাবে। ন্যাচারালি আমরা লিকার টি খাই, আমি তো তেমন একটা চা খাই না, কিন্তু যখন খাই লিকার টি খাই, কিন্তু আজকে বলছে একটু মিল্ক টি খাবে, সেই জন্যে মিল্ক টি বসিয়ে দিয়েছি। দেখো চা আমি নামিয়ে নিয়েছি। এবার চাটা খেয়ে দেখো আজকে ডিনারে রুটি বানিয়েছি। তো রুটি আমার বানানো হয়ে গেছে সব। রুটি বানিয়ে রেখে দিচ্ছি। আর বানিয়েছি তরকারি, নিরামিষ একটা তরকারি বানিয়েছি। নিরামিষ বলতে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, মানে একটা সবজির তরকারি করেছি এটা দিয়েই আজকে। ভেজ বানিয়েছি, এটা দিয়ে আজকে ডিনার হবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।